नमस्कार एंड गुड इवनिंग उदयन आपनादेर सकल के आमार चैनल लेट्स एक्सप्लोर स्वागत। आज के एकटा नतून ऐतिह्य खोजे दक्षिण कलकाता चले एसेछि। माछ खेते तो सकले भालोबाशे, विशेषकर बांगाली, और से ही बांगाली माछ प्रेमिकदेर जन्य आपन करते चले एसेछि आपनजने। दोकानटा सबार काछे खूब परिचित, तई तो भाबछेन जे उदयन नतून करे आबार कि बोलछे। नतून करे किछु एकटा बोलछि, कारण নতুনের জন্যই তো আমার খোঁজ, নতুনের জন্যই তো আমি তো আজকে সেই আপনজনে চলে এসেছি মাছের সন্ধানে। এর একটা ইতিহাস আছে। ইতিহাসটা কি? এই দোকানটা আপনজন শুরু হয়েছিল আজ থেকে 40 বছর আগে। তারা শুরু করেছিল দাদা বল্লভী মাটন সিঙ্গারা আর ভেজিটেবল চপ দিয়ে। কালে কালে আস্তে আস্তে অনেক কিছু এদের এখন ইউএসপিতে দাঁড়িয়েছে, বিশেষ করে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা এদের এখন ইউএসপি। তো আজকে আমরা মোটামুটি ট্রাই করবো এই ফিশ ফ্রাই, সাথে আনুষঙ্গিক আর যদি কিছু ট্রাই করা যায় সেগুলো দেখাবো। তার আগে বলে দিই, কেউ যদি আপনজনে আসতে চান, সবার কাছে খুব চেনা নাম এবং লোকেশানটা সবাই মুখস্থ হয়ে গেছে, তাহলে একবার বলে দিই, রাসবিহারী মুখে নেমে, রাসবিহারী মোড়ে নেমে কাউকে জিজ্ঞেস করলে হবে আপনজন কোথায়। ঠিক মেট্রো চ্যানেলের পাশে, মানে পাশে বলতে সেকেন্ড গলিতেই হচ্ছে এই আপনজন। অবশ্য করে আসতে হবে মাছের খোঁজে দক্ষিণ কলকাতায়। আজ থেকে 40 বছর আগে যেই রেসিপিটা দিয়ে এই আপনজনের যাত্রা শুরু, সেই রাধা বল্লভী আজকে আমি প্রথমে আমার হাতে তুলে নিয়েছি। এই দেখুন রাধা বল্লভী, এই যে দেখুন এখন এইভাবে ওরা পরিবেশন করে, সঙ্গে আলুর দম আছে, পেঁয়াজ আছে। দেখাই রাধা বল্লভীটা, বেশ তাৎপর্যপূর্ণ একটা সাইজ আর যথেষ্ট। দেখুন এটা ভাজাটা দেখ কত সুন্দরভাবে হয়েছে, একটা লালচে ব্যাপার আছে দেখুন এটার মধ্যে। এখন এটা ট্রাই করার পালা। বলে রাখি এই এক পোর্শন রাধা বল্লভী, মানে দু পিস সঙ্গে আলু আর স্যালাড দিয়ে, দাম হচ্ছে 50 টাকা। খেয়ে দেখি রাধা বল্লভীটা নস্টালজিয়া হওয়া যায় কিনা। সুন্দর খেতে। লোকে যে কেন প্রেমে পড়বে না তার কোনো কারণ নেই, এই খাবারের প্রেমে যে কেন পড়বে না। রাধা বল্লভী অনেক জায়গায় আমি খেয়েছি, প্রচুর বিয়ে বাড়িতে খেয়েছি, প্রচুর অনুষ্ঠান বাড়িতে খেয়েছি, এছাড়া অন্যান্য আমি আউটডোরে খেয়েছি, কিন্তু এদের এখানকার রাধা বল্লভীটা তাৎপর্যপূর্ণ। ভিতরে পুরটা দেখুন, আমি আপনাদের পুরটা দেখাই। এখানে আমি যেটুকু দেখতে পাচ্ছি, এখানে মৌরি আছে, তারপরে জিরে আছে, তারপর আরও অনেক কিছু মশলাপাতি দেওয়া আছে, যেগুলো এদের এখানকার সিক্রেট মশলা, আর সেগুলোর জন্যই হয়তো এই টেস্টটা খুলেছে। অসম্ভব ভালো খেতে, অস্বাভাবিক ভালো, একটা অন্য লেভেল। আমার তো রিয়েলি ভালো লাগছে এই রাধা বল্লভী। সত্যি কথা বলতে এখনকার জেনারেশনের এই খাবারগুলো বিলুপ্ত প্রায়, কিন্তু এগুলো একটা টিকিয়ে রাখার জন্য আমাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে। খেতে খেতে অলমোস্ট বসে পড়েছি, এখন যেটা ট্রাই করবো এই আপনজনের, যেটা আপনার শুরুতে ছিল যখন এরা দোকানটা ওপেন করেছিল, শুরুতে ছিল এই যে মাটন সিঙ্গারা। সাইজটা দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে মাটন সিঙ্গারা। আমরা তো সিঙ্গারা, আলু সিঙ্গারা খেয়েছি, ফুলকপি সিঙ্গারা খেয়েছি, চিংড়ি মাছের সিঙ্গারা খেয়েছি, যেটা হচ্ছে মাটন সিঙ্গারা। সাথে কাসন্দি দিয়েছে আর স্যালাড দিয়েছে। তো একটু ট্রাই করে দেখি, কাসন্দিটা বেশ ঘন আছে। প্রথমে যেটা বলবো, মুখে দেওয়ার মাত্রা যেটা ফিল করলাম, কাসন্ডিটা একটা আলাদা টেম্পার আছে, বিরিয়ানিটা একটা আলাদা টেম্পার আছে। এটা সিঙ্গারাটার ভিতরটা আমি দেখাই, কারণ মাটনের স্টাফিংটা একবার দেখুন, মাটন কিমাটাকে বেশ সুন্দর করে মশলাপাতি দিয়ে, পেঁয়াজ টেয়াজ দিয়ে স্টাফিংটা দেখুন পর্যাপ্ত পরিমাণে দিয়েছে। আর এই হচ্ছে পাতলা কোটিং, কোটিংটা ভীষণ পাতলা, অনবদ্য একটা খাবার, রিয়েলি গুড। ভাজা মশলার একটা ফ্র্যাগনেন্স কাজ করছে,
অন্য লেভেল। একটু বলে রাখি আজকে প্রচণ্ড ভিড় দোকানে। আমি মধুসূদন বাবুকে বলেছিলাম একটু কথা বলবো, কিন্তু মধুসূদন বাবু এক গাল হেসে একটা কথাই বললো, দাদা আজকে পারবো না। তো যাই হোক, এই ক্ষেত্রে আমি কোনো কম্প্রোমাইজ করবো না, আমি বুঝতে পারছি উনি খুব ব্যস্ত। তো যাই টানে আসা, খাবারের টানে, সেটা তো আমি খাচ্ছি, এখানে এনজয় করছি, আপনাদেরকেও আসতে হবে এনজয় করার জন্য। যারা যারা আমার চ্যানেলটা দেখছেন বা দেখেন, অবশ্যই করে এখানে আসুন, এখানে খাওয়া খান, একটা প্রসিদ্ধ নাম আপনজন। আজকে বুঝতে পারছি আপনজনকে আমরা কেন এত আপন করে নিয়েছি, শুধুমাত্র খাবারের জন্য, অনলি ফর দিস ফুড। এক্সিলেন্ট খেতে, এক্সিলেন্ট। এই মটন সিঙ্গাটার দাম হচ্ছে 50 টাকা, অনলি 50 রুপিস, অনবদ্য। এবার যেটা ট্রাই করব সেটা হচ্ছে এদের এখানকার ইউএসপি, যার টানে এত দূর আসা, ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই, এটা হচ্ছে ছোটো পিসটা, দেখাই আপনাদের, এটা ছোটো পিস, এটার একটা মিডিয়াম আছে, এটার একটা লার্জ আছে। এটার দাম হচ্ছে 140 টাকা, মিডিয়ামটার দাম হচ্ছে 160 টাকা, বড় যেটা লার্জ সেটার দাম হচ্ছে 180 টাকা। খুব দেখতে ভালো লাগছে, এখানে এক পিস আলু দিয়েছে দেখুন, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, এটা যায় সঙ্গে স্যালাড কাসন্দি। একটু মাছটাকে ভেঙে দেখাই, মানে সরি মাছটাকে কী করে ভাঙবো, ফিস পাটাকে ভেঙে দেখাই, যথেষ্ট ক্রাঞ্চি মনে হচ্ছে। একটু দেখুন মাছটাকে, মাছটা দেখুন পর্যাপ্ত পরিমাণে ফিশ, আর ফিশের ফিলেট একবার দেখুন, ফিশের ফিলেট একবার দেখুন, বুঝতে পারছেন কতটা মোটা ফিশ, কোনো কার্পণে নেই, যথেষ্ট ভালো একটা পোর্শনের মাছ এর ফিলে সেটাকে ব্যাটারিং করা হয় অ্যারারুট দিয়ে, তারপরে ডিমের কোটিংয়ের মধ্যে দিয়ে। আমি আপনার একটা কথা আপনাদের বলে রাখি, এই যে ফিশ ফ্রাইটা একটু কাছে এসে দেখাই, দেখুন এগুলো কিন্তু শিমুই, শিমুইকে আপনার শিমুইটাকে ভেঙে নিয়ে শিমুইর মধ্যে ব্যাটারিং করা হয়, শিমুই ব্যাটারিং, অ্যারারুট তো থাকে তখন শিমুই ব্যাটারিংও থাকে, শিমুই টাইপ লেয়ার দেখুন আপনি পাবেন এখানে। আর এই যে কোটিংটা দেখুন, যথেষ্ট পাতলা কোটিং, খুব একটা কিন্তু মোটা কোটিং না, যথেষ্ট পাতলা কোটিং, দেখুন যথেষ্ট একটা পাতলা কোটিং। এখন হচ্ছে টেস্ট, টেস্ট কেমন, এতক্ষণ তো দর্শনধারী ছিল, এবার হবে গুণ বিচারি। পুরো চুমু, পুরো চুমু, পর্যাপ্ত পরিমাণে মাছ, প্রথমে মাছটা মুখে এলো, তারপরে ভিতরে যে ম্যারিনেট করা হয়েছিল মাছটাকে সেই মশলা, তারপরে হচ্ছে কাসন্দি একটা আলাদা টেম্পার, আর এই ক্রাঞ্চিনেস মিলেমিশে একটা যুগলবন্দি, পুরো চুমু মাখন, এক কথায় মাখন পুরো, মানে এত ভালো, অনেক বছর পরে এত ভালো একটা ফিশ ফ্রাই খেলাম। ফিশ ফ্রাইতে আমি প্রচুর ট্রাই করেছি, আমার ভিডিওতে অনেক জায়গাতেই আমি আপনাদের ফিশ ফ্রাই দেখিয়েছি, কিন্তু এইরকম লেভেলের ফিশ ফ্রাই সত্যি কথা বলতে অনবদ্য, পুরো চুমু, কপা হবে না, কপা হবে না। ফিশ ফ্রাই কাছে কাছে একটা কথা মনে পড়ে গেল, এই আপনজনে বহু বিখ্যাত মানুষ এসে ফিশ ফ্রাই ট্রাই করতেন এবং এখনও ট্রাই করেন, এখানকার খাবার, সত্যজিৎ রায়, রবি ঘোষ, এনারা আসতেন খেতেন। একবার কী হয়েছিল, একটা ছোটো গল্প বলি আপনাদের, একবার কী হয়েছিল, সত্যজিৎ বাবুর বাড়িতে গিয়ে ওনার কোনো শুটিংয়ে ফিশ ফ্রাই পার্সেল গেছিলো, সত্যজিৎ বাবু খেতে গিয়ে দেখেন যে ফিশ ফ্রাইটা তখন একদম প্রথম দিকে, অনেক প্রথম দিকে ফিশ ফ্রাইটা, মানে ফিশ ফ্রাইয়ের ফিশটা ভালো ছিল না, তো উনি এখানকার যে ওনার তাকে ডেকে বলেছিল যে তোমাকে কিন্তু ফিশটা ভালো দেয়নি, তুমি একটু ব্যাপারটার উপরে একটু নোটিস করো। সেদিনকার থেকে ভদ্রলোক যিনি ওনার, তিনি নিজে মাছের বাজারে গিয়ে মাছ কেনেন এবং ফিলে নিজে নিজে হাতে কাটেন, এই যে মাছের যে ফিলেগুলো ছিল নিজে হাতে কাটেন। আজকে
এই যে রেপুটেশন আজকে এতগুলো বছর ধরে যে আজকে উনি কন্টিনিউ করছেন, এর কারণ হচ্ছে এটাই। আজ কারণ হচ্ছে এটাই যে কোনোভাবে কম্প্রোমাইজ করেনি কোয়ালিটি অফ ফুড নিয়ে। আজকে সেটাই আজকে আমি ফিল করতে পারছি, রিয়েলি গুড। এরকম অনেক কাহানি আছে, এটা ছোট্ট কাহানি আমি বললাম। এবার খাবার কাহানি, আমি খাবো। দিনের শেষে সন্ধ্যের শুরু, তার সাথে আপনজনেরও দেখুন ভিড়ের শুরু। আমার তো খাবার শেষ, আজকে আমি যেটা ট্রাই করলাম যেটা এখানকার মেন ইউএসপি তা হলো ফিশ ফ্রাই, সেটা আমি ট্রাই করলাম অসাধারণ। এর সাথে যা এদের পুরনো যেটা যেটা শুরু করছে সে রাধা পল্লবী, সাথে ছিল মাটন সিঙ্গারা, অসম্ভব ভালো খেতে, অসম্ভব টেস্টি। এছাড়াও এদের এখানকার আরও অনেক রকমের ডিশ আছে, যেমন ফিশ কবিরাজি, ফিশ কাটলেট, মাটন কবিরাজি, চিকেন কবিরাজি, ফিশ ফিঙ্গার, প্রন কাটলেট, এরকম ভ্যারাইটিস অনেক সমাহার নিয়ে এরা আমাদের সামনে তুলে ধরেছে। আসতেই হবে, কারণ আপনজন কিন্তু কারোর কাছে পুরনো নয় এবং নতুনও নয়, আপনজন নিজের জায়গা আপন করে নেয় সবার মধ্যে, সবার মধ্যে বিরাজমান। আর যাদের কিনা অম্বলের একটু ধাত আছে, ভাবছেন কেলে ভাজা খেলে অম্বল হবে, গ্যারেন্টি আমার কোনো রকম অম্বল হবে না। আপনজনের ভালোবাসাই এই খাবারের সঙ্গেই ডাইজেনের কাজ করবে। আরেকটা ছোটো ইনফরমেশান দিয়ে রাখি, যারা মনে করছেন যে বাড়িতে নিয়ে গিয়ে খাবেন, তারা যেরকম ফ্রাই করে নিয়ে গিয়ে খেতে পারেন, এছাড়া ম্যারিনেট করে রাখা সেই সব যে আইটেমগুলো আছে, যেমন ফিশের আইটেম বলুন বা চিকেনের আইটেম বলুন, সেগুলো তারা নিয়ে গিয়েও খেতে পারেন। মোটামুটি এদের এখানে ফ্রেশ জিনিসটা পাওয়া যায়, ফ্রেশ মাছ, ফ্রেশ মাংস সবটাই ফ্রেশ, কোনোটাই কিন্তু বাসি নয়, এটুকু খেয়ে আমি বুঝলাম। এবং তেলের যে মান সেটাও যথেষ্ট ভালো, যথেষ্ট হাইজেনিক প্রসেসে এরা রান্না করে। ইভেন আমার তো ডেফিনেটলি খুব ভালো লেগেছে, আশা করি আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে। সাথে আমার ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগে থাকতে পারে, যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইকস করবেন, আর প্লিজ 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 কমেন্টস করবেন। যাই হোক, কমেন্টস করুন। টাটা, খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।